এবং অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল আব্দুল। এটি অর্থমন্ত্রীর দশম বাজেট। 2016-17 অর্থ বছরের বাজেট হবে সমতা সহায়ক ও বৃদ্ধির বাজেট, এমনটি মনে করছে বাজেট বিশ্লেষকগণ। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আগামী বাজেট ব্যবসা ও বিদেশি বিনিয়োগ বান্ধব হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আসছে বাজেট নিয়ে শফিউল্লাহ সুমনের তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। জাতীয় বাজেট শুধু রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়, উন্নয়ন ও নীতি দর্শনের প্রায়োগিক প্রতিফলন। আর তাই বাজেটকে ঘিরে সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বাজেটের সঠিক বাস্তবায়ন পাল্টে দেয় দেশের সার্বিক চেহারা। বিগত বছরগুলোর মতো মহাজন সরকারের এবারের বাজেটও ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে মনে করছেন বাজেট বিশ্লেষকগণ। জিডিপি বাস্তবায়নের বিষয়ে আমি মনে করি না একটা বড় চ্যালেঞ্জ হবে। গতবার আপনার লক্ষ্যমাত্রার কাছে যেতে পেরেছে এবং আমাদের এক্সপোর্ট আপনি জানেন যে ৩২ বিলিয়ন প্লাস। বিভিন্ন গ্লোবাল আপনার রিসেশনের মাধ্যমে আমরা নতুন নতুন বাজার খুঁজে পাচ্ছি এবং ইন্টারনাল ইনভেস্টমেন্টও বাড়ছে। আপনি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে 2015-16 বছরের প্রথম কোয়ার্টারে ১২০৯ কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে, যেটা গত তার আগের বছর ছিল ৬০০ কোটির মতো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু ইনভেস্টার কনফিডেন্স ফিরে আসছে, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাজেটে তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে মানে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক কাজ করছে, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা 2016-তে বসে এখনো 1800 সালের আইন নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারব না। তারা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চায়। আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে এগুলো আনার জন্য একটা স্পেশাল সেল তৈরি করে, যে সেল আপনাদের প্রতিবন্ধকতাগুলো দেখবে। নারীর ক্ষমতায়নে যখন বিশ্বে বাংলাদেশ রোল মডেল, সেই প্রেক্ষাপটে এবারে বাজেটে নারী শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দের কথা বলেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো গঠনে সরকার বিগত বছরগুলো যেভাবে চালিয়ে আসছে, এবার বাজেটও আমি মনে করি উনি এটা মনে রাখবে বলে আমি আশা করি এবং আমার মনে ধরা রাখা উচিত। সামনের যে বাজেট আসছে সেক্ষেত্রে নারীর দ্বারা উদ্যোক্তা তাদের জন্য যদি ডাবল যে ডিজিটের যে লোনটা আছে সেটাকে যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে তাহলে আমরা নারী অনেক উপকৃত হতাম এবং আমরা যারা নারী আছেন তারা তাদের দেখে দেখে অন্য নারী এগিয়ে আসতো। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে আগামী বাজেটে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরির উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বাজেট বিশ্লেষকগণ। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।